আবকে বার 400 পার। এই স্লোগানের বদলে এখন দেশের আপামর জনগণ স্লোগান দিচ্ছে আবকে বার 420 কে হার। মঙ্গলবার সোনামুড়া মহকুমার মেলাঘরে ভোট প্রচারে এসে এই ভাষাতেই কেন্দ্র ও রাজ্য সরকারের নীতি ও শাসক বিজেপি দলের সমালোচনা করে নিজের পক্ষে ভোট চেয়েছেন পশ্চিম আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহা। পাশাপাশি তেপ্রামথা দলের সমালোচনায় মুখর ছিলেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মিছিল ও পথসভার মাধ্যমে ভোট প্রচার করে ইন্ডিয়া ব্লক। সিপিএম পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ ঘুরে শেষ হয় মোটর স্ট্যান্ড এলাকায় এসে সেখানে হয় পথসভা। পথসভায় ভাষণ রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহা বলেন, এখন বিজেপির মুখে তেমনভাবে আর সবকা সাথ সবকা বিকাশের স্লোগান শোনা যায় না, কারণ তারা বিকাশের নাম দেশের সর্বনাশ করেছে, দেশের মানুষের সঙ্গে ধোকাদারি করেছে। এখন আগের স্লোগান পাল্টে বলছে আবকে বার 400 পার, কিন্তু দেশের মানুষ তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, তারা স্লোগান দিচ্ছে আবকে বার 420 কে হার। নাম না করে আশিস কুমার সাহা বলেছেন, উপজাতি জনগণকে বিভ্রান্ত করে 2023 মথার সহায়তায় বিজেপি পুনরায় রাজ্যের ক্ষমতা দখল করেছে। এদিকে পাহাড়ে তথাকথিত রাজার মুখোশ খসে পড়েছে। তিনি উপজাতিদের স্বার্থের কথা বলে নিজের নিজের পরিবারের আর কিছু সংখ্যক লোকের স্বার্থ সিদ্ধি করে চলেছেন। ইন্ডিয়া ব্লকের এই ভোট প্রচার কর্মসূচিতে সিপিএমের পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, ভানুলাল সাহা, বিধায়ক শ্যামল চক্রবর্তী। কংগ্রেসের পক্ষে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, ধ্রুবলালা চৌধুরী, মনির হোসেন প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নির্মাহল টিভি। মানুষ বিধ্বস্ত, বিপন্ন, মানুষকে আজকে নতুন ভাবে চিন্তা করতে হচ্ছে। এবারে স্লোগানটি আজকে বার 400 পার। 10 বছর পরে দেশের মানুষ, এই রাজ্যের মানুষ ভাবছে যে এটা তো 400 পারের জন্য স্লোগান নয়, এই স্লোগান হওয়া উচিত আজকে বার 420 কে হার। আজকে বার হাতে তুলে দিয়ে যারা দেশ পরিচালনা করার জন্য আবার সুযোগ চাইছে, এই 420 এর বিরুদ্ধে দেশকে ঐক্যবদ্ধ ভাবে পথে নামতে হচ্ছে।